সৌদি আরব রিয়াদে আওয়ামী পরিবারের উদ্যোগে ইফতার মাফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদে হারা একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী পরিবারের সভাপতি মোহাম্মদ আলী নুরের সভাপতিত্বে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ খান ও যুবলীগ সভাপতি আব্দুল জলিল রাজার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির বিবারিয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ রেজিস্টার জাকির আহমেদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুদ্দিন মোল্লা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর মোহাম্মদ শাহ আলম স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আব্দুল সালাম রিয়াদ ফ্রেন্ডস অফ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম মুহিউদ্দিন মির্জা হেলাল ফিরোজ বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি হাজি আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ফারুক হোসেন মেহেদী হাসান মুরাদ লেকত আহমেদ শেখ জালাল সহ আরো অনেকে এই সময় রিয়াদে আওয়ামী পরিবারের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লিটন পল্লী টিভি